হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে হচ্ছে সাবিনা আর অয়ন ভাই আসবে সেজন্য হচ্ছে এখানে কিছু প্রিপারেশন চলছিলো আমরা হচ্ছে এখানে চিকেন ললিপপ ট্রাই করছিলাম আজকে ফার্স্ট টাইম তো ইউটিউব দেখে আমরা এটা ট্রাই করছিলাম বাট আমরা নিজেরাও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছিলাম তো টেস্টটা ছিল ভালো ছিল চলে আর কি তো নেক্সট টাইম আরও ইমপ্রুভ করতে হবে আমরা একটা ছোটোখাটো খাটো প্রিপারেশন করছিলাম কারণ সাবিনা হচ্ছে ও বলছে যে ও নিজেই রান্না করে নিয়ে আসবে তোমরা কিছু না বাট আমরা হচ্ছে এখানে ফিশ ফ্রাই করার জন্য ফিশটাকে ম্যারিনেট করে রেখেছি তো আমি হচ্ছে এখানে মুগ ডাল রান্না করছিলাম অল্প করে আমি রান্না করছিলাম কারণ ওর স্বামীরা যেহেতু রান্না করে নিয়ে আসবে তো মসুর ডাল তো সবসময় খাওয়া হয় তো আজকে একটু মুগ ডাল ট্রাই করলাম যে ওরা দেখি খেয়ে কি বলে তো চিকেন ললিপপটা আমরা হচ্ছে ওরা আসার পরে গরম গরম ভাজছিলাম তো এখানে হচ্ছে চুলায় আমরা দুটো দুটো করে দিয়েছি কারণ যেহেতু ব্রেড ক্রাম ছিল এটা হচ্ছে বোঝা যাচ্ছিল না গরম তেলে দেওয়ার সাথে সাথে হচ্ছে কালারটা একদম গাঢ় হয়ে যাচ্ছিল তো আমাদের অয়ন ভাই হচ্ছে এসেই এই দায়িত্বটা নিয়ে নিল সে হচ্ছে সবগুলো চিকেন ললিপপ সুন্দর করে ভাজলো তো ভাজার পর হচ্ছে আমাদের এখানে ভাজা শেষ এই হচ্ছে ললিপপের ফাইনাল লুক

সাবিনা হচ্ছে অনেক খাবার বক্স বক্স করে নিয়ে আসছিল আমরা হচ্ছে এটাকে আনবক্স করছিলাম তো ও হচ্ছে এখানে পাস্তা নিয়ে আসছিল তো আসার পরে হচ্ছে আমরা পাস্তাটা গরম গরম পাস্তাটা খেয়ে নিলাম আর এই তো ডিনারের জন্য হচ্ছে গরুর মাংস ছিল লতি ছিল সুটকি ছিল আর হচ্ছে মুরগির মাংস ছিল তরকারির কালার দেখে মনে বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হয়েছে ওর হাতের রান্না তো অ্যাজুজো সবসময় ভালো হয় পাস্তাটাও অনেক টেস্ট হয়েছিল সাবিনা বলছিল আজকে নাকি পাস্তাটা ভালো হয়নি বাট আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই তো এখন হচ্ছে ডিনারের টাইম হয়ে গিয়েছে আসলে সাবিনারা আসলে কখনো দেখাই হয় না কয়টা বাজে তো আমি এখন আনুমানিক বলতে পারবো যে অবশ্যই বারোটা প্লাস এখন বেজে গিয়েছে তো আমরা হচ্ছে এখানে আমাদের ডিনারের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি সব কিছু পরিবেশন করেছি এখন হচ্ছে আমরা ডিনারটা করে নিব এটা হচ্ছে আমার রান্না করা সেই মুগ ডালটা খাওয়া দাওয়া শেষ করে আমরা অ্যাজ ইউজাল গভীর রাত পর্যন্ত সেই একটা আড্ডা দিলাম আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল বাট আমরা হচ্ছে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম ভরপুর খানাপিনা আর সেই একটা আড্ডা দেওয়ার পরে আর কি বলার থাকে বলুন ধন্যবাদ সাবিনাকে এত কষ্ট করে এত মজার মজার খাবার রান্না করে নিয়ে আসার জন্য তোমার হাতের রান্না করার কোন খাবারের প্রশংসা করব আর কোনটার করব না বলো তোমার হাতের রান্না করার সব খাবারই অনেক মজা হয় এটা নতুন করে কি বলবো তোমাকে তুমি যতই বলো মজা হয়নি আমাদের কাছে কিন্তু বেস্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটানোর পরে এখন হচ্ছে অলরেডি সকাল হয়ে গিয়েছে এখানে দেখছেন আপনারা যে সূর্যের আলো আকাশে প্রায় দেখা যাচ্ছে এখনই তো একটু পরেই হচ্ছে সূর্য উঠে যাবে তা আমি হচ্ছে সকালবেলা যখন আমি সাবিনারা চলে যাওয়ার পর মেয়েকে নিয়ে ঘুমাতে যাচ্ছিলাম তখন হচ্ছে আমি এই সুন্দর একটা দৃশ্য ক্যামেরায় বন্দি করে নিলাম শান্ত আর নীরব এই পরিবেশটা অনেক ভালো লাগছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই চলে আসবো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ